আর কিছু দাও মা, বিস্কুট খাচ্ছে এখন। গুড মর্নিং বন্ধুরা, সকাল 9টা বাজে, আজ আবার ব্লগটা শুরু করছি। সকাল 9টা থেকে চাটা খাওয়া হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে। এবারে দেখো রুটি করব ওর বাবার জন্য, আর ছেলে মেয়ের ব্রেকফাস্টে খিচুড়ি করছি। এই দেখো খিচুড়িটা সাঁতলাবো, আর এই দেখো হাঁড়িতে হচ্ছে সব সবজি দিয়ে। এই দেখো আমার আজকের রেসিপি হলো ফুলুরি আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি। এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট খাবার। মেয়ে আবার পনির ভালোবাসে না, ছেলে আবার নিরামিষ খেতেই পারে না। দিয়ে ওকে বুঝ দিলাম যে আজকে আমি দেখ একটা মজার জিনিস করে দেবো, পনির বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি হয়, মটন বিরিয়ানি হয়, এগ বিরিয়ানি হয়, কিন্তু তোমরা পনির বিরিয়ানি নাম শুনেছ? আমি নিজে নিজে আজকে ওকে ভুলানোর জন্য বানালাম, সেটা দেখো বুঝতে পারবে কীভাবে বানালাম। আগেই দেখো পনিরের তরকারিটা করে নিয়েছি, তারপরে সেই কড়াইয়ে ভাত দিয়ে ওকে একটু গোলাপ জল দিয়ে ওকে এইরকমভাবে পনির বিরিয়ানি বানিয়ে দিলাম। দেখি খেয়ে কি বলে, বুঝতে পারে কি। তাছাড়া ও নিরামিষ খেতে পারে না একদম। তোমরা দেখে আমাকে কমেন্টে লিখবে আমার পনির বিরিয়ানি কেমন হলো। বন্ধুরা সন্ধে দেয়া হলো, এইবার এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে।